পাউরুটিতে আমি সস লাগিয়ে নিলাম। আপনার ঘরে ঘরে বানানো সস এটা, যদি এই বাইরের সসটাও ইউজ করতে পারেন। আমি অন্য কিছু এখানে দিলাম না, পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিলাম না, কারণ আমার মেয়ে খাবে সে কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না। যেহেতু রান্না করা চিকেন, এতে ঝাল আছে, সব রকমের মশলাই আছে। আমি এটা প্যানে বেক করছি না, আমি এটা আমার স্যান্ডউইচ মেকার আছে, স্যান্ডউইচ মেকারে বেক করছি। এটাকে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলাম। বন্ধ করে এটা হতে 2 মিনিট টাইম লাগবে। এটা 2 মিনিট বেক হবে, হলেই সবুজ আলো জ্বলে যাবে, নীল আলো না, সবুজ আলো জ্বলে যাবে। হয়ে গেলেই এটার সবুজ আলো জ্বলে যাবে। এখন লাল আলো জ্বলছে, হয়ে গেলে সবুজ আলো জ্বলে যাবে। একটু করা লাগবে না, একটু কাইটে দিতে বলবো না, ইফার বন্ধ কর আর লাগবে। আমার এটা হয়ে গেছে, আর একটু বেশি মুচমুচে যদি করতে চান আর একটু উল্টে দিলেই হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে। একটু টেনে দিতে পারবো আমি তোর বাবার, আর একবার একটু দেখাইতে পারবো আমি।
এটা এবার বলতেছি, হ্যাঁ ওইটুক বাদ দিতে বলবো না, এটা হয়ে গেছে, এভাবে হয়ে গেছে। আগে এটা দেখা লাগবে না, এটা দেখানোর দরকার নেই, এর উপরে কেউ রাখেছে এলোমেলো অবস্থায়। হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কম রেসিপি নিয়ে স্যান্ডউইচ। আমার এতে উপকরণ লাগছে মুরগির মাংস, সস, পাউরুটি, মাত্র তিনটা উপকরণ দিয়ে আমি তৈরি করছি স্যান্ডউইচ। অন্য কোনো এতে উপকরণ অ্যাড করিনি, অন্য কোনো উপকরণ এতে অ্যাড করিনি, কারণ আমার মেয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ পছন্দ করে না। আমার সরি বলেছি, একটু কাইটে দিই, একটু